প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই ভালো আছো। দেখো আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব, দক্ষিণ মেরু অভিযান 53 পাতায়। জ্ঞানের সীমাকে বাড়াবার জন্য, অজানাকে জানবার জন্য মানুষ যে কি অসাধ্য সাধন করছে বা করতে পারে, ক্যাপ্টেন স্কটের আবিষ্কারের কাহিনী থেকে তা স্পষ্ট ভাবে বোঝা যায়। তাহলে ক্যাপ্টেন স্কটের আবিষ্কার থেকে আমরা বুঝবো মানুষ কিভাবে অজানাকে জানার জন্য অসাধ্য সাধন করতে পারে। 1868 খ্রিস্টাব্দের 5ই জুন ইংল্যান্ডের ডিভনশায়ারের এক গ্রামে স্কট জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করে গিয়েছেন, সমুদ্রের প্রতি একটা টান নিয়ে তিনি জন্মগ্রহণ করেন। সেই জন্য ছেলেবেলা থেকে তিনি জাহাজে কাজ শিখতে থাকেন এবং কিশোরকালে জাহাজের কাজে লেগে সমুদ্র যাত্রা করেন। এই সময় জগতের নানা দেশ থেকে দক্ষিণ মেরু আবিষ্কারে নানা রকমের চেষ্টা চলছিল। কোন জাতির লোক আগে গিয়ে সেখানে পৌঁছাতে পারে সেই নিয়ে একটা গোপন আকাঙ্ক্ষাও সব জাতির অন্তরে জমা ছিল। স্কট যখন কমান্ডার হন, সেই সময় ইংল্যান্ডে দক্ষিণ মেরু অভিযানের জন্য একটা দল করা হচ্ছিল। রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি এই অভিযানকে আয়োজন করেছিলেন। একদিন স্কট লন্ডনের মধ্যে বেড়াচ্ছেন, এমন সময় উক্ত সোসাইটি অর্থাৎ রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট স্যার ক্লেমেন্স মার্কহামের সঙ্গে তার দেখা হয়। স্যার মার্কহামের সঙ্গে পরামর্শ করে স্কট এই অভিযানের অধিনায়কত্ব গ্রহণ করলেন। 1901 সালের আগস্ট মাসে ডিসকভারি নামক জাহাজে স্কট তার দলবল নিয়ে ইংল্যান্ড থেকে দক্ষিণ মেরু দিকে যাত্রা করেন। তার সঙ্গে আরেকজন খুব বড় নাবিক ছিলেন, তার নাম স্যার আর্নস্ট শ্যাকলটন। দক্ষিণ মেরুকে জগতের সকলের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য বিধাতা পুরুষ তার চারদিকে দুর্লঙ্ঘ বরফের প্রাচীর করে রেখেছেন এবং তার উপরে জাহাজ নিয়ে আর মানুষ যেতে পারে না। মাঝে মাঝে বরফের প্রাচীরে ফাঁক দেখা যায়, বরফ যখন গলতে থাকে ক্যাপ্টেন স্কট তার দল শুদ্ধ সেই বরফের প্রাচীরের মাঝে এসে উপস্থিত হলেন। কিন্তু বরফের মধ্যে দিয়ে যাওয়ার কোনো পথ না দেখে তিনি ফিরে আসতে বাধ্য হলেন এবং 1902 সালে ফেব্রুয়ারি মাসে কিং এডওয়ার্ড দ্বীপের নোঙর ভেড়ে রইলেন। তখন শীত, সমুদ্রের জল জমে বরফ হয়ে গেছে। তারা ঠিক করলেন যে আর কিছুদিন পরে স্লেজে করে যাত্রা করা যাবে। মাস কয়েক কাটিয়ে 1902 সালের নভেম্বর মাসে স্লেজ যাত্রার সমস্ত আয়োজন হয়ে গেল। ঠিক হলো যে স্কট, শ্যাকলটন এবং উইলসন মাত্রই তিনজনে যাত্রা করবেন এবং সঙ্গে 19টা কুকুর নেওয়া হবে। যাত্রা শুরু হলো সেই নির্দিষ্ট দেশের দিকে। কিছু দূর যেতে না যেতে নানা প্রকারের বাধা আসতে লাগলো। ক্রমশ তারা এগোতে লাগলেন, যেখান দিয়ে যান সেখানে এক এক জায়গায় তাঁবু ফেলে খাবার রেখে যান এবং প্রত্যেক তাঁবুর পর একটা পতাকা গুঁজে রাখেন, কারণ ফেরবার সময় যখন খাবার দরকার হবে তখন এই সমস্ত তাঁবু থেকেই তা পাওয়া যাবে এবং ফেরবার পথেরও নিশানা হবে। সমস্ত নভেম্বর আর ডিসেম্বর মাস তারা সেই বরফের মধ্যে দিয়ে ধীরে ধীরে অগ্রসর হলেন। যত এগোতে লাগলেন ততই বরফের ঝড় তীব্র হতে তীব্রতর হতে উঠতে লাগলো। কুকুরগুলো ক্রমশ অবশ্যই উঠতে আসতে লাগলো। এইরকম অবস্থায় আর বেশি দূর এগারো যায় না দেখে স্কট ফিরলেন। ফিরবার পথে বিপদ আরো ঘনিয়ে এলো। শ্যাকলটনের অসুখ, খাবারের বিপদগুলো এত দূরে পোতা হয়েছিল যে এক বিপদ থেকে আরেক বিপদে পৌঁছতে সবাই ক্ষুধায় অবসন্ন অজ্ঞান হয়ে পড়তে লাগলো। বিশেষ করে কুকুরগুলো, তারাই স্লেজ টেনে নিয়ে চলেছে, সেই জন্য কুকুরের খাবার জোগাবার জন্য নির্দিষ্ট নিরুপায় হয়ে তারা এক একটা কুকুর মেরে তারই মাংস অপর কুকুরগুলোকে খাওয়াতে লাগলেন। এইরকম করে তারা কোন রকমের জীবন নিয়ে সেই যাত্রায় আবার কিং এডওয়ার্ড দ্বীপেই ফিরে এলেন। কয়েক মাস সেই দ্বীপে কাটিয়ে আবার যাত্রা শুরু করলেন, এবার সঙ্গে মাত্র 2 জন সঙ্গী ইভান্স আর লাসলি। এবার তার চাকাওয়ালা স্লেজে যাত্রা করলেন, সঙ্গে কুকুর নিলেন না। কিন্তু অনেক দূরে যাওয়ার পর খাদ্যের সংস্থান ফিরে আসতে লাগলো, এবারও তারা ফিরতে বাধ্য হলেন। 1903 সালের শেষাশেষি আবার তারা তাদের জাহাজে ফিরে এলেন এবং ঠিক করলেন এবারকার মতো ইংল্যান্ডে ফিরে যেতে হবে। কিন্তু নতুন বিপদ ঘটল, সামনের সমস্ত পথ বরফে বন্ধ হয়ে গেছে। 12 মাইল পর্যন্ত ঘন বরফ পথ আটকে দাঁড়িয়েছিল। তারা নানা রকমের যন্ত্র দিয়ে সেই বরফ কেটে পথ তৈরি করতে লাগলেন। কিন্তু কিছুদিন চেষ্টা করে বুঝলেন এই অসাধ্য সাধন মানে করা যাবে না। বরাক্রমে সেবার খুব সিদ্ধির বরফ গলতে আরম্ভ করলো এবং কিছুদিন যেতে না যেতে স্কট দেখলেন বরফ গলে তাদের যাওয়ার পথ তৈরি হয়ে গেছে। তারা এই যাত্রায় যত দূর গিয়েছিলেন তার থেকে আরো 463 মাইল দূরে ছিল দক্ষিণ মেরু। কিন্তু এর আগে কেউই আর দক্ষিণ মেরুর এত কাছে আসতে পারেনি। স্যার আর্নেস্ট শ্যাকলটন 1908 সালে নিজের দল নিয়ে আবার দক্ষিণ মেরুর দিকে রওনা হলেন, কিন্তু তাকে ফিরে আসতে হলো। তবে এবার আরো 97 মাইল যেতে পারলে শ্যাকলটনের ভাগ্যে দক্ষিণ মেরু আবিষ্কারের প্রথম গৌরব লেখা থাকত। ক্যাপ্টেন স্কট যখন শুনলেন যে স্যার শ্যাকলটন ব্যর্থ হয়ে ফিরে এসেছেন, তখন তিনি আর ঘরে শান্ত হয়ে বসে থাকতে পারলেন না। ঠিক করলেন যে এবার তিনি যে যাত্রা করবেন তাতে হয় দক্ষিণ মেরুতে পৌঁছবেন, নয় ইংল্যান্ডে আর ফিরবেন না। এবার স্কট দক্ষিণ মেরুতে পৌঁছলেন বটে, কিন্তু ইংল্যান্ডে আর তার ফেরা হলো না।
1910 সালে জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট টেরানোগা জাহাজে দক্ষিণ মেরুর পথে আবার যাত্রা করলেন। 1911 সালের প্রথম দিকে তিনি আবার সেই জরুলঙ্গ বরফের প্রাচীরের কাছে উপস্থিত হলেন। এখান থেকে দক্ষিণ মেরু 350 মাইল দূরে। এই 350 মাইল যাওয়া এবং ফিরে আসার আয়োজন করতে করতে সেপ্টেম্বর মাসে এসে গেল। 1912 সালের নববর্ষের প্রথম দিনে 8 জন সঙ্গী নিয়ে তিনি দক্ষিণ মেরু 170 মাইলের মধ্যে এসে পড়লেন। সেখানে কয়েকদিন বিশ্রাম করে যাত্রার পথে মাত্র 4 জন সঙ্গীকে নিয়ে রওনা হলেন। সঙ্গে যে যে রসদ নেওয়া হলো তা ডিপোতে ডিপোতে জমা রেখে তারা ক্রমশ দক্ষিণ মেরুর দিকে এগিয়ে চলতে লাগলেন এবং পথে কোনো বিশেষ বিপদের মধ্যে না পড়ে তারা 18 জানুয়ারি 1912 সাল তাদের জীবনের ইপ্সিত দেশ দক্ষিণ মেরুতে এসে উপস্থিত হলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে ক্যাপ্টেন স্কট সেখানে উপস্থিত হয়ে দেখেন যে যেখানে তারা তাদের দেশের পতাকা প্রথমে উঠবেন বলে ভেবেছিলেন সেখানে নরওয়ে দেশের পতাকা উঠছে। তাদের কয়েক সপ্তাহ আগে নরওয়ের বিখ্যাত আবিষ্কারক আমুন্ডসেন দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কর্তার গৌরব অর্জন করে চলে গেছে। সেই জনমানবের অনন্ত তুষারের দেশে নরওয়ের পতাকা আর রাষ্ট্রফলকে আমুন্ডসেনের নাম তার বিজয় বার্তা ঘোষণা করছে। এবার ফেরার পালা। যাওয়ার সময় তখন কোনো বিপদ হয়নি, কিন্তু ফেরবার মুখে পথে পথে ভয়াবহ বিপদ এসে বাধা দিতে লাগলো। হাওয়া আর বয় না, তার জায়গায় বয় জমাট বরফের কণা। দিনের পর দিন আকাশ পৃথিবী কিছুই দেখা যায় না, শুধু বরফের বৃষ্টি। সেই ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে শ্বাসরুদ্ধ অবস্থায় 5 জন লোক চলেছে। পথের দিশা অনন্ত তুষারপাতের মধ্যে হারিয়ে গেছে, অনাহারে সর্বশরীর অবসন্ন। একদিন সেই অবস্থায় ইভান্স পড়ে গেলেন, আর উঠলেন না। শুভ্র তুষার এসে তার মৃতদেহের উপর কবর রচনা করলো। তুষারপাত প্রতিদিন বেড়ে চলতে লাগলো। অবশেষে তারা একটি ডিপোতে এসে উপস্থিত হলেন। এরপর ক্যাপ্টেন ওটস এক রাত্রে বাইরে গেলেন, কিন্তু আর খেলতেন না। সেই ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে অবশিষ্ট 2 জন সঙ্গীকে নিয়ে স্কট অগ্রসর হতে লাগলেন। অবশেষে অবসন্ন দেহে নিরুপায় তাদের সঙ্গে যে তাঁবু ছিল তাই খাটিয়ে তার ভিতরে ঢুকলেন তারা। তারা তখন ভালো রকমই জানতেন যে এই তাঁবুই তাদের কবর। পাশের সঙ্গীর তখন মৃত্যুশ্বাস উপস্থিত, মৃত্যুর হিম স্পর্শে তখন ক্যাপ্টেন স্কটেরও সর্বাঙ্গ শিথিল হয়ে আসছে। সেই মৃত্যুর অব্যবহিত পূর্বক্ষণে তিনি তার ডায়েরির শেষ পাতা লেখেন, গত 1 মাস আমরা যে কষ্ট পেয়েছি আমি ভাবতে পারি না কোনো মানুষ কোনোদিন সেরকম কষ্ট সহ্য করেছে কিনা। তবু আজ ভাগ্যের বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই, যা পেয়েছি তা মাথা থেকে গ্রহণ করেছি। যদি আমরা বেঁচে থাকতে পারতাম তাহলে সমস্ত ইংল্যান্ড শুনতে পেত যে ইংল্যান্ডের গৌরবের জন্য তার কয়েকজন সন্তান কি কষ্টই না সহ্য করেছে। আমাদের এই মৃতদেহ আর আমার এই লেখা হয়তো জগতে একদিন সে কাহিনী সাক্ষ্য দেবে। ক্যাপ্টেন স্কটকে যারা খুঁজতে গিয়েছিলেন তারা তার মৃতদেহের সঙ্গে তার ডায়েরিও পান। এরা যদি ইংরেজিতে লেখা, তোমাদের এই লেখাটা নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় অনুবাদ করেছেন, যা খুব ভালো করে পড়বে। আর যদি কিছু অসুবিধা থাকে তাহলে আমাদের জানাবে, আমরা সেগুলো যথাসাধ্য বুঝিয়ে দেবো। সুস্থ থাকবে, ভালো থাকবে।